Hi friends, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। অনেকদিন পরে বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছি। বাড়ি গিয়েছিলাম ঘুরতে, সবাই দেখেছো। তাই আবার অনেকদিন পরে আবার বাড়িতে আবার সেই একঘেয়েমি জীবন, চার দেয়ালের মধ্যে বন্ধ। তো যাই হোক, কিছু করার নেই, সেটাই মেনে নিতে হবে। তো চলে এলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আমার একটা ফ্রেন্ড আমাকে বারবার করে বলছে যে ফিগি নোজ করতে, তো আমার ওটা নিয়ে মনে হয় একটা না দুটো ভিডিও বানানো আছে। তবু আমাকে বলছে, বারবার করে রিকোয়েস্ট করছে যে ওই ভিডিওটা বানানোর জন্য। মানে আমি ঠিক ওই ভিডিওটা বানাতে পারি না, আমি ঠিক ওর স্টাইলগুলো করতে পারি না, তো ওই ফ্রেন্ডটা বারবার করে রিকোয়েস্ট করছে। তাই ভাবলাম একটা বানিয়ে ফেলি ভিডিওটা। এই স্নান করে উঠেছি, চুলটা একদম পুরো ভিজে, তো খেয়ে দিয়ে উঠে আর ভাবলাম বসে পড়ি ভিডিওটা বানাতে। এই সময় সবাই ঘুমায়, আমি এই সময়টাই জেগে জেগে বসে বসে ভিডিও বানাই। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তার আগে বলছি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আসছো, ভিডিওগুলো দেখছো, আবার চলে যাচ্ছো, তাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে এই যে নতুন নতুন রিকোয়েস্ট করছো যে এই ভিডিওটা করো সেই ভিডিওটা করো, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা আসছো, তোমরা রিকোয়েস্ট করে চলে যাচ্ছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, তাহলে ভালো লাগবে যে হ্যাঁ তোমরা আমার পাশে আছো, সব ভিডিওগুলো দেখছো। আরও করতে বেশ, মানে নতুন ভিডিও নতুন নতুন ভিডিও করতে আমার আরও বেশ ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কি করবো বলো তো, বাড়ি থেকে এসে মুখটা একটু বেশি ব্ল্যাকি ব্যাকি হয়ে গেছে, এমনিতেই আমি যে খুব ফর্সা তাও নয়। চলো শুয়ে শুয়ে দেখি কিছু করা যায় কিনা। যাই হোক, শুয়ে পড়েছি, দেখি এবার করা যায় কিনা। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। Thank you.
নাক ব্যথা হয়ে গেল। কি কি স্টাইল করবো জানি না আমি, একরকমই শুধু দেখাচ্ছি। নাকটা ব্যথা হয়ে গেল। চলো খুব ছোট্ট করে ভিডিওটা করলাম, কারণ পিগি নোজ এর আগে আমি দুটো তিনটে ভিডিও বানিয়েছি। তো চলো টাটা বাই বাই, ভেঙে গেছে পুরো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।